এইটা হলো বাসা বাড়ি আপনারা যায় দেন 50টা রুম করছে ইসলামিক ফাউন্ডেশনের লোক বেডেন নিয়ে থাকার লাগে 50টা রুম করছে এটা কোন তবে হ্যাঁ এই এলাকায় যদি এই মসজিদ আমরা জানি জন্মের পর থেকে এটা বড় একটা মসজিদ এরপরে যদি দেহি যে মেয়ে লোক নিয়ে এটার ভিতরে আটা দেয় বাসি আর মরি সার দিব না কেন এটা বাসা বাড়ি করছে এটা বলে নিয়মে এটা মসজিদের ভিতরে কোন সময় রুম থাকতে শুনছেন ইসলামিক সাংস্কৃতিক কৃতিকে এখানে মসজিদ নাম দিচ্ছেন কেন আমরা চাই পুরাটা খোলামেলা মসজিদ হোক যে আমরা অবাধে আসবো নামাজ পড়বো আল্লাহর কাছে কান্দাকাটি করবো যত পাপ করছি এনে মাফ সর জায়গা উনি এনে যদি আপনার আলোচনা করার লাগে ইয়া কিনা বানাইছেন কেন্দ্র বানাইছেন সাংস্কৃতিক তাহলে মসজিদ বানছেন কিয়া তাহলে মসজিদ বানছেন কিয়া আপনাদের সাংস্কৃতিক কেন্দ্র হবে চারতলা পাঁচতলা অফিস হবে মসজিদের ভিতরে না অতএব এটা এইখানে আমাদের অনুরোধ এলাকাবাসীর পক্ষ থেকে এইখানে সাংস্কৃতিক কেন্দ্র বানান আর মহাসম্মেলন কেন্দ্র বানান মহিলা যাতে এখানে প্রবেশ মানে কোনো এই নিয়ম অনিয়মে মহিলা প্রবেশ না মহিলা নামাজের জন্য প্রবেশ করবে আলাদা নামাজ কক্ষ করে দেওয়া হবে মহিলা নামাজ পড়বে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মহিলা এখানে মিটিং করার জন্য ওজু ছাড়া গোসল ছাড়া বাড়িতে উদ্যায় এনে মিটিংয়ে বয়ে পড়বো এটা যাতে না ঘটে ঘটলে এখানে ঘটবে আরেকটা মহা আন্দোলন 6000 mAh ব্যাটারি ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি N73 এই যে এটার ভিতরে ওই ইয়া ইসলামিক ফাউন্ডেশনের লোকে অফিস করতেছে 3 মাস যাবত এই মসজিদটা চালু করতে পারলেন না তো আপনারা আপনারা সাংবাদিক আপনাদেরকে বইলে আর লাভ হবে কি যদি কাজ করতে পারতেন আপনাদের কথাতে কাজ হইতো তাহলে আমরা এই আপনাদের পিছনে দৌড়াইতে আমার চিৎকার পারতাম যে ভাই এটা কইরা দেন এখানে হাজারো সাংবাদিক আমাদের শ্রীপুরে আছে তাদের কথা কাজ হবে না কিন্তু আপনাদের কথা কাজ হবে আমরা দেখতেছি এখানে আছে 10 জন 20 জন 50 জন সাংবাদিক বেহে আপনাদের মতন হাতে কিছু নিয়ে মুখের সামনে ধরে যে বলেন পরে আর এটার খোঁজখবর থাকে না ভাই আল্লাহর দুনিয়ার মধ্যে মুসলমান ধর্ম নিয়ে যারা বাঁচতে চান তারা মুসলিমের পক্ষে দুই একটা কথা বলেন আজকে বাইরে বাইরে ঘাসের মধ্যে এই যে আমার কাপড় ভিজা গেছে ঘাসের মধ্যে দুব্বা ঘাসের মধ্যে বসে নামাজ পড়ে আইছি এতেও শান্তি আছে মনে যদি মহিলা ইয়া সাংস্কৃতিক সন্ধান না করিয়া মসজিদ করিয়া দেন আমাদেরকে এটা মসজিদের মতন মসজিদ করিয়া দেন যাতে এনে যায় তো কান্দাকাটি সবাই করতে পারে এবং আল্লাহর কাছে কিছু চাইতে পারে আমরা সৃষ্টিকর্তা একজন মানি কিন্তু এইখানে গুণীদের যে কাজ আরম্ভ হয়েছে এটা তো মসজিদ বানাইছেন না বহিরা ওরা অফিস করতেছে অফিস অফিস কক্ষ বানাইছে অমুক অফিসার বসবে তো মসজিদে কক্ষ বানানোর তো কথা না অফিসার বসার কথা না মসজিদ অফিসার রাজা প্রজা যা আছে সব এক সারিতে বসবে নামাজ পড়বে আমি আবার আপনাকে বলি এই বাংলাদেশটা সকলের সকল জনগণের আমাদের শেখ মুজিব সাহেব এটাকে নেতৃত্ব দিয়া স্বাধীন করে নিয়ে আসছে এর অর্থ শেখ মুজিব সাহেব বা শেখ মুজিব সাহেবের পরিবারের কোনো লোক বলছে না যে মসজিদে আমাকে নিয়ে অনুষ্ঠান করো মসজিদে তাকে নিয়ে দোয়া করা যাবে সকল মুসল্লি মিলে হাত তুলে দোয়া করবে আল্লাহ শেখ মুজিব সাহেবকে ব্যস্ত নসিব করো এইটার জন্য আমাদের মসজিদ ঘরে বসে কথা বলতে পারবো কিন্তু শেখ মুজিব সাহেবের কোনটা জন্মদিন কোনটা মৃত্যুদিন এটা পালন করার জন্য মসজিদ জায়গা না বুঝছেন না আমরা শেখ মুজিবের আদর্শে মানুষ শেখ মুজিবের দল করি আমরা তাদেরকে এই সাপোর্ট দেবো না যে শেখ মুজিব সাহেবের নাম ভাঙাইয়া অন্যায় শুরু করে দাও এইটা ওই তাদের ব্যানারে এইখানে এই অনুষ্ঠান করার জন্য না এখানে একমাত্র নামাজের জায়গা হওয়া উচিত